অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা অভিজ্ঞ মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাপোলো মেডিকেল সেন্টারের সুনামধর্ম এমডি মহোদয় জনাব মাওলানা এম এ মোমেন কাকা। আমি আপনাকে আমি কাকা বলেই সম্বোধনা দিচ্ছি। আমি চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে আমি আপনার সঙ্গে আছি। এজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে অ্যাপোলো মেডিকেল সেন্টার আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটি আজকে কত বছর ইস্টাবলিশড হয়েছে, এই কথাটা চ্যানেলের দূর থাকবে। আসলে আমার প্রতিষ্ঠানটা আজকে এটা অনেক আগে হয়েছে, তবে হইলো এটা অন্যদের হাতে ছিল, আমার হাতে আসছে ৯ বছর মধ্যে। ভিউয়ার্স আপনারা জানেন ইতিমধ্যে যে আমি মোমেন কাকার যে সাক্ষাৎকার এই প্রতিষ্ঠানটা এটা আগে অ্যাড ছিল, এখান থেকে উনি এটা সেপারেশন করে এখন নিজেভাবে ব্যক্তিগতভাবে উনি এটাকে ইয়ে করেছেন। তো এখানে 8 থেকে 9 বছর যাবত উনি সেবা দিয়ে যাচ্ছেন, কারণ এটা অ্যাপোলো মেডিকেল সেন্টার এমন একটা মেডিকেল সেন্টার এটা বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে আপনম পর্যায়ে সবাই কিন্তু চিনে। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে কাকা জানতে চাচ্ছি অ্যাপোলো মেডিকেল সেন্টারে আপনার এটা কত সজ্জা বিশিষ্ট মেডিকেল সেন্টার? এটা আমার একটা ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল স্টুডিও দেওয়া হয় কিন্তু এটা আগে নামটা দেওয়ার কারণে আমি ওই হিসাবে রেখেছি, কাগজপত্র সেভাবে ইনশাল্লাহ আমি করেছি, সকল সরকারিভাবে সকল কাগজপত্রে আমি ইনশাল্লাহ করেছি, কারণ ফায়ার সার্ভিস থেকে আরম্ভ করে পরিবেশ মন্ত্রণালয় তারপরে সিভিল সার্জন এরকমভাবে সকলের যে আমার তো কার্যক্রমটা আমি ধরে রাখছি এই জন্য যে আমার একটা ছেলে, আমার ছেলেটা ভবিষ্যৎ আর আমার মেয়ে দুটা মেয়ে একটা ডাক্তার হয়েছে আর একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। তো ছেলেটার আশায় আমি এটা অন্য জায়গায় ছিল, এটা প্রায় সংগঠনে ছিল প্রতিষ্ঠানটা, তো ওরা যে কোনো কারণে আমার একটা আঘাত করে দিচ্ছিল, তখন আমি দ্রুত হয়ে গেছিলাম, প্রায় 10 জন 9 জনও ছিল এই প্রতিষ্ঠানের জন্য, 16 জন শেয়ার ছিল, আমার ওয়াইফে তখন ক্যাশ ম্যানেজমেন্ট করতে ওই দিকে ছিল। তখন আমার সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো আমি এটা আমার ওয়াইফে আমার ওই ছেলেটা যখন গর্ভ অবস্থা ছিল 9 মাসে আমি বলছিলাম যে সেই রিসেপশন করে আমার রিসেপশনে এখন আমাকে করার জন্য যেহেতু আমার সন্তান হবে ফের অবসর দেওয়ার জন্য, সেদিন একটা মিটিং হয়েছিল, আমার শুধু একটা শেয়ার আছে জন্য, তো আমি তাদের তারা একটু এলোমেলো করার কারণে তাদের সত্য কথা বলতে যাইয়া তারা এক মুহূর্তে আমার বললো কি যে তোমার কোনো শেয়ার নেই, তা আমি শেয়ার না থাকলে ওকে আমার ওয়াইফ অবসর নিয়ে যাবে, তখন তারা আমার উপর একটা আঘাত করে ফেলে এটা যে আমাদের তাই লিখিত দিয়ে যেতে হবে। তো আমি বললাম যে যদি শেয়ারে আমার আছে যদি নাই থাকে তাহলে তো লিখিত প্রয়োজন, আমি চলে গেলে তো হয়, তো লিখিত যদি দেয় তাই দাদা শেয়ার আমি আছি, তো ঠিক আছে বললাম দেওয়া নেই, তারা আমি বলতে আমার সিগনেচার নেওয়ার পরে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল, ওখানে আসলে যে এটা ইয়ে করছিল সে এখন নাই মারা গেছে, তো ওই লোকটা এক পর্যায়ে আমার খুব রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হওয়ার পরে আমি সিগনেচার করে দিলাম, দেওয়ার পরে তার সাথে যে লোকজন আসছে তাদের মধ্যে একজনে আমার জামার ধরে টান দিল, টান দেওয়ার পর আমার শার্টে গায়ে ছিল দুইটা বুতামের ইয়ে ছিঁড়ে যায়, তখন আমি চিন্তা করে বললাম যে দেখো আমার জন্মস্থানটা এখানে, আমার জন্ম থেকে এই পর্যন্ত কোনো ব্যক্তির সামনে দাঁড়িয়ে আমার একটা টুটি ধরতে পারবে না, আমরা সেই ঘরের সন্তান, তবে যে সরকার হেরে বললাম যে খানদানি সাহেব জীবন খানদানি, তো খানদানি সাহেব আপনি এতক্ষণ আমি মেনে নিয়েছি কিন্তু এখন আর আমি মেনে নিতে পারলাম না, কিন্তু আপনার সামনে সে আমার উপরে যে আঘাতটা করেছে সেই আঘাতটা আমি খুব কষ্ট পেয়েছি, আমি তো প্রতিষ্ঠান ছাড়বই না কিন্তু আমি এটা দেখব, এই কথা কওয়ার পরে আমার শরীরটা একটু কাপড় নিতে যায় রাগিয়ে দিয়ে, তখন আমার হয়তো সন্তান ইয়ে গর্ভস্থটা আমি বললাম যে হেরে একটু সিফট করে আমার সেন্টিসিপ চলে গেল অন্যদিকে, যে জীবনে তো অন্যায় করি নাই অন্যায় এখনই করবো আর আমার চেয়ে খারাপ লাগবে থাকার দরকার নেই, হয়তো বিজয়কে মারবো নাই না নিজে মরবো নিজেও মরবো মারবো, আমার ওয়াইফে একটা রুমের মধ্যে নিয়ে আমি পায়ে দিয়ে লাগাইতে যাই আমি নিজে অজ্ঞান হয়ে যাই, ও তো মারমান্তিক অবস্থা আসলে ভাই টাকা আপনি আমার কথাটা ইয়ে করছে, তখন আমি ইয়ে হয়ে আমি অজ্ঞান হয়ে যাই, 10 ঘন্টা আমি অজ্ঞান ছিলাম, তখন সকল লোক এনতে বেরিয়ে চলে যায়, তো আমার কুমিল্লা হসপিটালে নিয়ে যায়, নেওয়ার পরে ওইখানে আমার পরবর্তী সময় জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পরে আমার বাড়িতে নিয়ে আসেন,
আনার পরে খানদানি সাহেব তখন চিন্তা করলেন যে লুকটা যদি সে আর নাই থাকে, হ্যাঁ সর্দার হিসেবে এসেছিল যে তাইলে লুকটা অজ্ঞানী হলো কেন, এটা আমার তদন্ত করা দরকার। তখন সে আমার গ্রামের বাড়ি শিবনগর দেবিদ্যার থানা আমার বাড়িতে চলে যান। যাওয়ার পরে আমার আব্বা আম্মা এক পর্যায়ে আমার আব্বা আম্মা ওনার কাছে বলেন যদি আমার সন্তানের গ্রামে ইমামতি করেছে অনেক বছর, সে চাকরি করছে বিভিন্ন জায়গায়, এরপরে এখন সে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছে, তো আমার সন্তানের যদি একটু চুল পরিমাণ টুটি পান গ্রামের মধ্যে তাহলে আমার ছেলের গাড়ি টুকরি করে নদীতে ফেলে দেন, আমার এই ছেলের প্রয়োজন নেই, কিন্তু আমার এই ছেলের প্রয়োজন কেন আঘাত করা হবে। তখন সে এক পর্যায়ে আমার মাকে মা বলে খেতে বললেন যে এটা আমার বাকি আমার মেয়ে নাতি, আমি এই প্রতিষ্ঠান কীভাবে তার থেকে ছুটে যায় সেটা বলে। তখন সে আমার এরপরে যাই হোক বিচার হওয়ার পরে এই প্রতিষ্ঠানটা আমার 25,000 টাকা তাদেরকে কিস্তি দেওয়ার জন্য আমার উপর নির্ধারণ করে দিলেন, তখন আমি এটা দিয়ে পরিশোধ করি এই প্রতিষ্ঠানটা আমার হাতে। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। আমার বয়োজ্যেষ্ঠ চাচাকে যেভাবে হয়রানি করা হয়েছে, আমাদের বর্তমান সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সাথে আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যে সমস্ত খাদক দালালরা আছে, যে সমস্ত সন্ত্রাসীরা আছে, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম বলেছেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2021-30 সালের মধ্যে আমাদের সন্ত্রাস এবং যারা মাদক এবং যারা হয়রানি করে মানুষকে তাদেরকে আইনের কাঠ গড়ায় আনার জন্য। তো আমরা দৃষ্টি আকর্ষণ করছি সরাসরি আইনমন্ত্রীর কাছে এবং তার সাথে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি দেবিদ্যারের আপনি একজন আলোকিত ব্যক্তি, আমরা এমপি রাজীব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে আমাদের মুরাদনগরের যে এমপি মহোদয় আছেন যারা মানুষ হিসেবে দৃষ্টি আকর্ষণ করছি যে এইভাবে যদি মানুষকে যদি হয়রানি করা হয়, একজন স্বচ্ছ সবল এবং দিনদার সমাজদার আপনি যিনি মাওলানা যে খেদমত করে যাচ্ছেন, ওনার খেদমতটা এত সুন্দর খেদমত উনি বোধে আছেন যে পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রীয় বলে আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, একজন আদর্শ ব্যক্তি হিসাবে আমরা পেয়েছি। এবং রাশকিন তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ, উনি দুনিয়ারও মানব সেবা করে যাচ্ছেন এবং আখেরাতের মানব সেবাও উনি করে যাচ্ছেন। হ্যাঁ, তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা দুষ্টি মহল আপনাকে হয়রানি করেছেন, হ্যাঁ তাদেরকে আমরা নিন্দা এবং ধিকার জানাই এবং আইনের কাঠ করার মধ্যে আমরা দাঁড় করাবো। আমরা একটা জিনিস যে আমরা যারা সাংবাদিক আছি আমরা বলি দি প্যান ইস মাইটার দ্যান দি শর্ট, ও সিচুয়ে বসে বলো, আমাদের কলম এবং ক্যামেরা কারোর কাছে মাথা নত করে না। আমি আপনার সঙ্গে আছি, হ্যাঁ আপনার প্রতিবাদ বিষয়টি তুলে ধরার জন্য। এখন ডায়াগনস্টিক্স যে সেন্টার এখন যে আছে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব অজয় জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। এখন আমি আপনার কাছে জানাতে চাচ্ছি যে অ্যাপোলো ডায়াগনস্টিক্স সেন্টারে এখন আপনার ডিজিটালের ছোঁয়া কী কী মেশিনারি আছে সেই সম্পর্কে আপনি তুলে ধরবেন জনাব মাওলানা এম এ মোমেন কাকা। আসলে আমার এখন এইগুলো আগের জিনিস আছিল, তো এগুলারে আমি ধরে রেখেছি শুধু আমার সন্তানের জন্য। তো ঠিকঠাক এই আপনি হয়তো আর একদিনে বলতে না, এলাকার সকলে আছে, আসলে এলাকার ভিতরে যথেষ্ট আমাকে সম্মান দিচ্ছেন। আর আমি এখন তাদের আগের যে ইয়েগুলি আছে নগরগুলি আছে আমি কোনো ইয়ে করিনি, ঠিকঠাক এক দুই টাকা এরকম বসে ফল। তো করোনার আগে কিছু ডাক্তার আমি চিটিং করেছিলাম, ওই ডাক্তারগুলো যখন করোনা হওয়ার পরে আমি নিজে দেখলাম যে আসলে আগেও তো কিছু জিনিস আছে এগুলো যেন আমি বাড়ি হিসাবে আমি সুবিধাটা একটু খোলা রাখি আর টুকটাক কাজ হয় এই আর কি, যেগুলো আমার আয়ত্তের বাইরে সেই কাজগুলো আমি করি, এটা হলো আমার বিষয়। আর আল্লাহ আমাকে আসলে বলছিলেন যেহেতু একটা আপনি একটা সাংবাদিক লোক, আপনার আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেই কথাগুলি আমি প্রস্তাব রাখতে পারি। আসলে প্রধানমন্ত্রী এক আত্মীয় আমাকে ভাই বানাচ্ছিলেন, তিনি দুনিয়াতে নেই, শেখ সাহিদা রহমান, উনি ওনার ছবি আমার কাছে আছে,
ওনার আত্মীয়স্বজন সকলে আমি আসলে তিন সালে আমার আপা বিদায় নেন। সে আমারও ভুল নাই, আমাকে এত স্নেহ করতেন যেটা এই পৃথিবীতে কাউকে বলার মতো না। আমার জীবনে এত উপরের লেভেলের মধ্যে আমি একটা লুকিয়েছিলাম বোন হিসাবে, যে সে আমাকে যথেষ্ট পরামর্শ দিয়েছেন যে এই পরামর্শটা মানে বলা নয়। ওই প্রতিষ্ঠানটা শুধু ধরে রাখছি, ওই তখন থেকে আমি একটু ভিন্ন পথে চলে যাই। তখন আমি আবাদতের দিকে আরও মগ্ন হয়ে গেলাম যে আল্লাহ কাছে তো আল্লাহ তো বলছেন যে ইন্নামা সাবিরিন ইন্নামা আমালুদ্দুনিয়া, তুমি ধৈর্য ধারণ করে নিয়ত ছয়ে রেখে তুমি এগিয়ে যাও। তাই আমি গুরুত্বপূর্ণভাবে আমি এই পথে ঢুকে যাই। আমি আসলে প্রতিষ্ঠানও দেখাশোনা করতে পারি, এরকম প্রতিষ্ঠানও বন্ধও ছিল, অনেকে জানি কোম্পানিতে থাকতে। এরপর যে বলতো যে আমাকে সকলে যে সে পাগল হয়ে গেছে, আসলে আল্লাহ আমাকে এমনভাবে সাড়া দিয়েছেন এই পৃথিবীতে আমার চেয়ে ধন্য কয়জন আছে আমি জানি না, যে আমি আল্লাহ পৃথিবী থেকে আমি কথা শুনতে পাই। আল্লাহ আমাকে এত দিদা দিয়েছেন আমি দেশের জন্য না সকলের জন্য এমনভাবে শান্তি চাইছি আল্লাহর কাছে। এই করোনার সমাজে কত আল্লাহর কাছে প্রার্থনা করছি এই পৃথিবীতে, সেটা আমার জানার বিষয় বলার মতো নয়। আল্লাহ আমাকে এত প্রতিদান দিয়েছেন, আমার কিছু কিছু জিনিস আমার বাড়িতে গুপ্তভাবে প্রকাশ হয়েছে। আপনি যেহেতু একজন সাংবাদিক, আসলে আল্লাহ কেন আপনাকে আনেছেন আমি জানি না, যে আজকাল এমন একটা মুহূর্তে যে আমার কিছু জিনিস আমার জন্মদাতা বাবার ছবি পর্যন্ত আমার বাড়িতে ডায়েরিভাবে আল্লাহ প্রকাশ করেছেন, আমার ছবিও ডায়েরিভাবে প্রকাশ করেছেন। আর আমার আপা আমাকে এত পরামর্শ দিতেন যে তুমি ধৈর্য ধারণ করে এগিয়ে যাও, তোমাকে আমি অনেক কিছু করে দেবো। আমি বলছিলাম আপা তুই শুধু আমার দিন, আসলে ওনার বয়স তখনই ছিল 60-65 বছর, এটা 3 সালের আগের কথা বলছি। 3 সালে আমার ছেলেটা জন্ম হয়, 3 সালে আপা বিদায় নিয়ে যায়। শেখ শাহিদা রহমান শেখ মোশাররফ হোসেনের শেখ মোশাররফ হোসেনের মেয়ে হলো উনি, আর শেখ মুজিবের হয়তো মামা তো বোন। তো আমার বাবাও সরকারি চাকরি করেছেন যুদ্ধপতি দপ্তরে। আমার বাবাও শেখ মুজিবের ব্যাপারে বলেছিলেন, ওনার চাকরিতে গিয়েছিল, এও আমার মতনই চাকরিতে ফাঁক চলে যায়। তখন আমার বাবা ওইখানে চলে যান, ওনার বাসা উনি থাকতে, পাকিস্তানকে ওঠে যে বাংলাদেশ তখন স্বাধীন হয়। উনি এত স্নেহ করেছিলেন, বলছিলেন যে আগে তাদেরকে খাইতে দাও, তারপরে আমার বাবা এই কথাটি বলতেন সঠিক পথে থাকো। তো আমি সঠিক পথে থেকে আল্লাহ আমাকে বলতে বলেছেন আমি ওনার ছবিটা দেবো, যেহেতু ওনার কাছে যদি যাই আমার এই ছবিটা গেলে আমি সবচেয়ে ধন্য হবো, উনি চিনতে পারবেন যে আসলে আমি তার ভাই। সরাসরি চ্যানেলের মাধ্যমে তুলে ধরলেন মাওলানা এম এ মোমেন সাহেব, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং শেখ শাহিদা রহমান শেখ শাহিদা রহমানের ম্যাডামের আমি ডিসকাশন করছি, এবং তার সাথে আপনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে খ্যাতমত করে যাচ্ছেন। এবং আপনার এই অ্যাপোলো মেডিকেল সেন্টার এবং ডায়াগনোস্টিক সেন্টার, এটার মধ্যে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন? এখন আমি তাদের থেকে 15 লক্ষ টাকা দিয়ে দেব আমি ইয়ে করেছিলাম, এই জিনিসগুলো এনেছিলাম। তো অনেক জিনিসে বাদ হয়ে গেছে, সেগুলি ফেলে আবার কিছু কিছু জিনিস নতুন নিয়েছিলাম। শুধু ধরে রাখছি আমার ছেলেটাই, আমার আল্লাহ বলেছিলেন যে তুমি এই ছাইনবোর্ডটা তুমি ফেলে দিও না, এইটা তোমার একদিন পরিচয় দিবে, তুমি এইটা শুধু ছাইনবোর্ডটা তুমি ধরে রাখো। তখন আমি এই কাগজপত্রের ব্যাপারে অনেক ব্যক্ত হতে হয় আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে পারি, যে চিকিৎসার জন্য বিষয়ে আমার এই লাইসেন্সটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছিল। তারপরে করার পরে আজকে দীর্ঘসূত্রিত নবায়ন দিচ্ছে না, তবে আমি কাগজপত্র সব আমার ইনশাল্লাহ ওকে আছে, যতটুকু পর্যন্ত দিচ্ছি এতটুক পর্যন্ত আমার। তো আমি যাতে এই বিজ্ঞানকে মুখে না পড়ি, আর আল্লাহ যেন আমাকে যেহেতু আপনার মাধ্যমে পরিচয় করাইতেছে, আমি তাদের জন্য না, আমার বোনটা আমাকে বলেছিল মাথায় হাত বলে, আমি বলছিলাম যে আমার বাড়িও পর্যন্ত করে দিতে বলছে যে তোরা দরকার একটা বাড়ি করে দেবো আমি। আমার আসলে আমি আসলে আল্লাহ প্রতিদান দিয়েছেন আমার, আমি এই বাড়িটাও আমার একক নয়, এখানে 4 জন শেয়ারের মধ্যে আমি একটা শেয়ার ইতির মধ্যে নিয়েছি, এটা এখনও দলিলপত্র হয় না, আর আমার 200 জায়গার মালিক। আমি যেন আমার আপার পরিচয়টা, আমি আপারে আসলে বারবার আমি বনানীগুলস্থানে দেখতে যাই, কিন্তু আসলে ওইখানে গেলে মনে হয় যে আপা বলে যে আমাকে আপা বলছিল তোরে আমি এমন একটা পর্যায়ে নেব, তো আপার দোয়াটা না জানি আল্লাহ আমাকে ওইভাবে কবুল করে নিয়েছেন, আর আল্লাহ আমাকে প্রতিদান দিয়েছেন আমি আল্লাহকে কথা শুনতে পাই। খুব সুন্দরভাবে প্রস্তাবনা তুলে ধরেছেন, আমরা আমি আপার ছবিটা দেবো শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের শেখ শাহিদা রহমান ম্যাডাম, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
বংশধর। তো সেই সুবাদে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন মাওলানা এম এ মোমেন সাহেব, যে সেবা দিয়ে যাচ্ছেন অ্যাপোলো মেডিকেল সেন্টার এবং ডায়াগনোস্টিক সেন্টার থেকে। উনি যেই প্রস্তাবনাটা রেখেছেন আমি সরাসরি আমাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে আমাদের মমতাময় মা জননীতি শেখ হাসিনা, যেই জিনিসটা হচ্ছে যে যেমন আর যে নবায়ন পত্র যেটা আছে এটা আমরা গণমাধ্যম থেকে আন্ডার রিকোয়েস্ট করা আছে, যে সব কিছুই ইয়ে করা আছে এবং আমরা সেটা 100% সহযোগিতা আমরা আপনাকে করব এবং আপনাদের সঙ্গে আমরা আছি। অন্যান্য সাংবাদিক যারা আছে কে কীভাবে আছে জানি না, কে কী আপনার জন্য করতে পারবে সেটা আমি বলতে পারবো না, তবে আমি আপনার একজন ভাই হিসাবে, ইসলামী শরীয়তের ভাই হিসাবে আমি বলবো যে আপনার এই নবায়ন পত্র যাতে অতি শীঘ্রই আমরা এটা করে দিতে পারি সেটি হচ্ছে সবচেয়ে বড় বড় বাস্তবতা। আর আরেকটা জিনিস হচ্ছে যে উনি দুনিয়ার খেদমত করে যাচ্ছেন এবং আখেরাতের খেদমত নিয়ে যাচ্ছেন। উনি বলতে চাচ্ছেন যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছেন যে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস মোহাম্মদ আজ দা মোস্ট সাকসেসফুল, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বন্ধু আমাকে পরিচয় দিয়েছেন, আল্লাহর বন্ধুকে আমি দেখতে পেরেছি, এবং উনি যে কথাটা বলতে যাচ্ছেন যে ইয়া ইউয়ান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, উনি সমাজ সেবা করে যাচ্ছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে উনি সামনের দিকে এগিয়ে আসছেন। এবং আমরা যারা গণমাধ্যম আছি আমি সাংবাদিক পরাজ ভাই আপনার চ্যানেল 9 থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মূল প্রস্তাবনাগুলি তুলে ধরার জন্য এবং আমরা আপনাকে সহযোগিতা করার জন্য সামনের দিকে এগিয়ে যাবো। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আমি আরেকটু কথা বলতে চাচ্ছি যে আপনি যদি আর কিছু কথা বলা থাকে আপনি আরও 2 মিনিট কথা বলতে পারেন। আমার বলার বলতে শুধু সঠিক সন্ধানটা আমি পাওয়া আর আমার বইটার পরিচয়টা আবার যে মানে প্রধানমন্ত্রী যদি ওনার এটা আসলে ওনার কী হয় সেটা উনি আমি জানি যে সমস্যা উনি আর ওনার নাইনাতি আছে এখন ওনার মেয়ের জামাইরাও মারা গেছে, আসলে আমার মেয়ের জামাই অনুসরণকার ছিলেন স্বপ্না, ওনার মেয়ের নাম আছে আমার আবার মেয়ের নাম আছে স্বপ্না বড়, আবার হয়তো জানতে পারবেন। তা আমি একদিন ভেবেছিলাম যে আল্লাহ যেহেতু আমাকে এত পৌঁছে দিচ্ছেন আবার জিনিসটাও আমি তুলে ধরতে পারবো, আবার ছবিটা আমার কাছে আছে ছবিটা যদি কারণ আমার বন্ধুভাই আমার আল্লাহ বানিয়ে মেয়ে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশধর হিসাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন আমি আমার চ্যানেল থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের আলোকিত ব্যক্তি হিসাবে মাওলানা এম এ মোমেন কাকার সাক্ষাৎকারটি আপনারা দেখে নেন, আপনারা লগ ইন করে ফেলেন www.brightness99.com এবং টিভি নেটওয়ার্কে করে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আল্লাহ আপনাকে হায়াতে তৈবা দান করুন। সেই পদক্ষেপ নিয়ে শেখ শাহিদা রহমানের শ্রদ্ধাঞ্জলি এবং জানাচ্ছি এবং আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ বংশধর হিসাবে আপনি যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা আশা পূর্ণ করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আর এখানে